रूपे तुमाए भोला भोला। नमस्कार, संगे तन्ময় অনুষ্ঠানে আজ আমাদের বিশিষ্ট অতিথি মুরলীধর গার্লস কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রাবণী চ্যাটার্জি, আপনাকে স্বাগত। এই অনুষ্ঠানটা করার আগে আমি ভাবছিলাম যে কিভাবে এই অনুষ্ঠানটা আপনাদের সামনে উপস্থাপিত করব। এই অনুষ্ঠানের যে বিষয়টি হলো করোনা আবহে শারীরিক সক্ষমতা। আমরা প্রত্যেকেই সম্পর্কে বাঁচি, এই যে সম্পর্ক, প্রেমের সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, এই সম্পর্কে শারীরিক সক্ষমতা এই সময় কি বিরত থাকা উচিত, নাকি অন্যভাবে শারীরিক সক্ষমতাকে চালনা করা উচিত, এই নিয়ে আমি সরাসরি প্রশ্ন করছি অধ্যাপিকা শ্রাবণী চ্যাটার্জিকে। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি অবশ্যই বলবো এখন কিন্তু করোনার দিকে কিন্তু বেশি মনোযোগটা দেওয়া দরকার। দেখুন, আপনি যে প্রেমিক প্রেমিকার কথা বলছেন, প্রেমিক প্রেমিকাদের তো সম্পর্কটা শুরু হয়েছে, কিছুদিন হয়তো হয়েছে, বেশ কিছুদিন হয়তো তারা তাদের সম্পর্কটা নিয়ে যাচ্ছে। তাদের সম্পর্কটার কিন্তু একটা অবশ্যই একটা সুন্দর ভবিষ্যৎ আছে, এবং সুন্দর ভবিষ্যৎ হতে গেলে আমি বলবো একটা সুন্দর ভিত থাকাও কিন্তু অবশ্যই দরকার আছে। শারীরিক সক্ষমতা এই সময় হয়তো স্থাপন করা যাচ্ছে না, কিন্তু করোনা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ হয়ে গেলে ডেফিনেটলি সেক্ষেত্রে আবার শারীরিক সক্ষমতাটা স্থাপন করা সম্ভব হবে, এবং সেক্ষেত্রে তারা আবার তাদের পুরোনো সম্পর্কের জায়গাটায় ফিরে যেতে পারবে। তাহলে কি এখন কিছুই তাদের মধ্যে করার নেই? আমি কখনোই সেটা বলবো না। তারা কিন্তু পারে নিজেদের মধ্যে ছোট ছোট বোঝাপড়ার জায়গাগুলো এই সময় ঠিক করে নিতে, নিজেদের মধ্যে মাঝে মাঝে যে মনোমালিন্য হয়, মাঝে মাঝে যে মতবিরোধগুলো হয়, সেইগুলোর একটা সুন্দর বিশ্লেষণের ভূমিকা তারা কিন্তু এই সময় তৈরি করে নিতে পারে, বা একে অপরের সঙ্গে সময় কাটানো, সিম্পলি সময় কাটানো, সেই যে জায়গাটা, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে করোনা পরিস্থিতিতে আমি বলবো একটা বিকল্প, যে বিকল্প রূপটা এখন হয়তো আমাদের ক্ষেত্রে মানে এখন হয়তো আমাদেরকে জিনিসটা হয়তো অনুসরণ করতে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে হয়তো দেখা যাবে ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে এটা কিন্তু সম্পর্কের সমীকরণটাকে সুন্দর করতে অনেক সাহায্য করবে, এবং সম্পর্কের মধ্যে কিন্তু স্থিতিশীলতা বা সম্পর্কের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য ফিরিয়ে আনতে অনেক বেশি সাহায্য করবে। প্রায় 7-8 মাস হয়ে গেছে, আমরা জানি না কে করোনা বাহক বা কেই বা বাহক নন। একই ছাদের তলায় দাম্পত্য সম্পর্ক চলছে, কিভাবে চলছে? আমরা প্রত্যেকেই জানি দাম্পত্য সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক ক্ষেত্রে কিছুটা হলেও শারীরিক সক্ষমতা প্রয়োজনীয়। এখন এই সময় আমরা কি করব? বায়োলজিক্যালি অনেক সময় সাইকোলজি নিয়ন্ত্রিত হয়, সেরকমই সাইকোলজিক্যালি কি বায়োলজিকে নিয়ন্ত্রণ করা যায়? সাইকোলজিক্যাল সব আচরণের ক্ষেত্রে বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন আছে, হ্যাঁ একদম ঠিক কথা, এবং এটাও খুব সত্যি কথা যে আমাদের মন কিন্তু সদা চঞ্চল প্রকৃতির হয়, মনের নিয়ন্ত্রণ কিন্তু সবসময় আমাদের হাতে থাকে না, মন কিন্তু তার নিজের ইচ্ছে মতন বিচরণ করতে চায়। কিন্তু আমরা যদি চাই এই বিচরণের সুতোটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেদের হাতে রাখতে পারি, যদি মনে করি যে হ্যাঁ তার প্রকাশটার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ কিন্তু নিঃসন্দেহে আমাদের হাতে থাকে। হ্যাঁ, এখন একটা এক্ষেত্রে আমি এই সময় বলবো যে বাস্তব পরিস্থিতিটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে, বা বাস্তব পরিস্থিতিটা কিন্তু এখন আমাদের একটু বোঝার বা একটু অন্য মন দিয়ে বোঝার দরকার আছে। পরিস্থিতিটা কিন্তু বাস্তবে অত্যন্ত সংকটজনক, তাই যদি সেক্ষেত্রে মানুষ যদি চায় নিশ্চয়ই তার কিন্তু এই মনোবৈজ্ঞানিক মানে মানসিক জায়গার নিয়ন্ত্রণটা সে কিন্তু নিজের মধ্যে রাখতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সম্ভব এই মানসিক মানসিকতার যে ইচ্ছের প্রকাশটা আমি বলবো সেই জায়গার নিয়ন্ত্রণটা দিয়ে নিজের শারীরিক চাহিদার জায়গাটাকে নিয়ন্ত্রিত রাখা। তবে হ্যাঁ, কাজটি অবশ্যই কঠিন, এবং কাজটি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যই কিন্তু সহমর্মিতা, ধৈর্য এবং সহনশীলতা, স্থিতিশীলতা, এইগুলো কিন্তু
নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে থাকার খুব প্রয়োজন আছে। এবং সেটার জন্য আমি বলবো, ছোট্ট থেকে কিন্তু একটা সুন্দর শিক্ষার দরকার আছে যে পরিস্থিতি কিন্তু পরিবর্তিত হতে পারে, পরিস্থিতির ডিম্যান্ড, পরিস্থিতির চাহিদা কিন্তু অন্যরকম হতে পারে। সেই সময় কিন্তু নিজের এই স্থিতিশীল মন দিয়ে, নিজের এই সহনশীল মন দিয়ে এবং সর্বোপরি নিজের ধৈর্য দিয়ে সেই পরিস্থিতিতে কিন্তু মনের প্রকাশটাকে নিয়ন্ত্রণ করতে হয়। যদি সেই মনের প্রকাশের নিয়ন্ত্রণ করা যায়, মনটাকে যদি অন্যদিকে কিছুটা ব্যস্ত রাখা যায়, তাহলে নিশ্চয়ই মনের প্রকাশ দিয়ে বা মনের মনের দ্বারা আমি বলবো শারীরিক চাহিদার গতিবিধিতে নিয়ন্ত্রণ আনা অবশ্যই সম্ভব। এখন কাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, শারীরিক সক্ষমতা না করোনার দিকে খেয়াল রেখেই মানসিক সক্ষমতাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? দেখুন, বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই সংকটজনক। সেই অর্থে দেখতে গেলে এখন চারিপাশে কিন্তু অত্যন্ত পরিমাণে অস্থিরতা, অনিশ্চয়তা এটাতেই ভর্তি হয়ে রয়েছে, বা বলতে পারেন অস্থিরতা এবং অনিশ্চয়তা এখন কিন্তু আমাদের নিত্য। প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং সেক্ষেত্রে শারীরিক সক্ষমতা। এখন খুব পরিষ্কারভাবে দেখতে গেলে শারীরিক সক্ষমতা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের একটা অন্যতম পরিণতি হিসেবে আমরা বলতে পারি। কিন্তু এখন করোনা আবহাওয়ায় যেটা দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রে কিন্তু কোনোরকম যে সিমটমস করোনা দেখা যাচ্ছে সেটা কিন্তু নয়। অনেক সময়ই কিন্তু এটা হচ্ছে যে কোনো কোনো লোকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কোনোরকম সিমটমস নেই কিন্তু সে করোনায় আক্রান্ত। খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। দুজনের মধ্যে যে কেউ হয়তো আক্রান্ত হতে পারে এবং সেক্ষেত্রে এই শারীরিক সক্ষমতা থাকলে বা শারীরিক মানে শারীরিক যে মিলনের কথাটা আমরা বলি সেটা যদি সে সময় ঘটে, তাহলে কিন্তু সত্যি সত্যি আরেকজনের ক্ষেত্রেও সেটা ছড়িয়ে পড়ার বা তার আক্রান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ক্ষেত্রে এটা এটা খুবই সত্যি কথা। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনি একটা শব্দ বলেছেন যে সম্পর্ক, সম্পর্ক শব্দটা কিন্তু অনেক বেশি বিস্তৃত এবং ব্যক্ত, এবং এই সম্পর্কের কিন্তু অনেকগুলো মাধ্যম বা অনেকগুলো রূপ বা অনেক পরিভাষার মধ্যে শারীরিক সক্ষমতা কিন্তু শুধুমাত্র একটা সোপান বা একটা কণা মাত্র। কখনোই কিন্তু এইটা দিয়ে সম্পূর্ণ সম্পর্কের বৃত্তটা আমাদের মানে কী বলবো সাজিয়ে রাখা থাকে না। কাজেই শারীরিক সক্ষমতা যদি একটা মাত্র অংশ হয়, তাহলে হতেই পারে যে সেটাকে ছাড়া কিন্তু মানুষ একটু অন্যভাবে ভাবতে পারে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্বামী স্ত্রী কিন্তু দুজনেই চাকরি করছেন, দুজনে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে এখন যেতে হচ্ছে বা হয়তো তাদেরকে ওয়ার্ক ফ্রম হোমও করতে হচ্ছে। সেক্ষেত্রে কে প্রোটেকশন প্রত্যেকেই নিচ্ছে, কিন্তু সবসময় কিন্তু প্রোটেকশনটা 100% যে সিকিউরিটি দেয় সে কথা কিন্তু আমরা বলতে পারি না। কাজেই শারীরিক সক্ষমতা থেকে যদি কিছুটা বিরত থাকা যায়, এক্ষেত্রে কিন্তু সেটা আমি বলবো অবশ্যই ভালো ফল দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে শারীরিক সক্ষমতা থেকে বিকল্প থাকলে তাহলে সম্পর্কের জায়গাটা তারা বিক্রি করবে। ওই যে আমি একটু আগেই বললাম যে এটা সম্পর্কের একটিমাত্র দিক, সম্পূর্ণ সম্পর্কের বৃত্ত কিন্তু এটা নয়। তাহলে সম্পর্ক দাঁড়িয়ে আছে কিসের উপর? অবশ্যই আবেগগত বোঝাপড়া এবং দুটি মানুষের পরিণত মনুষ্যের যে বোঝাপড়া, তাদের মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেইখানে। যদি শারীরিক সক্ষমতা নাই থাকে তো তার পরিবর্তন হিসাবে ডেফিনেটলি এখানে আসতে যেটা পারে সেটা হচ্ছে দুটো মানুষের মধ্যে যে বোঝাপড়া হচ্ছে তারা সেটার আদান প্রদান করতে পারে, তাদের মধ্যে সারাদিনের যে চিন্তা ভাবনাগুলো হয় সেগুলো তারা একে অপরের সঙ্গে আদান প্রদান করতে পারে। হ্যাঁ, এটাও ঠিক যে একটা শারীরিক চাহিদা থাকবে, সেই শারীরিক চাহিদার তাগিদ শরীরে হয়তো আসবে, সেটাও খুব স্বাভাবিক। কিন্তু যদি আমার পার্টনারের সঙ্গে আমার বোঝাপড়ার জায়গাটা ঠিক থাকে, তাহলে এই যে তাগিদটা আমার কাছে যখন আসবে আমি কিন্তু সেটাও তার সঙ্গে শেয়ার করতে পারি। সেই শেয়ার করার জন্য কিন্তু সবসময় যে শারীরিক মাধ্যম থাকতে হবে তা নয়, আমি আমার কথার মাধ্যমে, আমি আমার ভাবের মাধ্যমে, আমি আমার অভিব্যক্তির মাধ্যমে সেই জায়গাটা কিন্তু তাকে বোঝাতে পারি, এবং সেও কিন্তু সেই জায়গাটা বুঝবে যদি তার সঙ্গে আমার কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা একদম ঠিকঠাক। এবং এক্ষেত্রে কিন্তু যদি এইভাবে মানুষ চালিয়ে নিতে পারে, মানুষ যদি এইভাবে তাদের সম্পর্কের একটা সুন্দর রূপ তৈরি করে নিতে পারে, সম্পর্কের ভিত কিন্তু আরও মজবুত হবে বই আলাদা হবে না। সেক্ষেত্রে শুধু এই সময় না, এই সময় এবং এর পরবর্তী জীবনেও একটা সুন্দর সম্পর্ক কিন্তু গড়তে পারে। আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি। অধ্যাপিকা শ্রাবণী চ্যাটার্জিকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন হল যে এই যে শারীরিক সক্ষমতা, এই শারীরিক সক্ষমতার যে ভাষা এই করোনা আবহে, সেই সক্ষমতার ভাষার
কোনো বিকল্প পথ আছে কি? প্রশ্নটা আপনি ভীষণই সুন্দর করেছেন, যে বিকল্প পথ বা বিকল্প ভাষা। আমার মনে হয় আমি তোমার সঙ্গে আছি, এটা হচ্ছে সব থেকে বড় বিকল্প ভাষা বা একটা বিকল্প পথ। খুব মানে স্বাভাবিক, মানে কি বলবো, একটা ডেলি লাইফের এক্সাম্পল যদি আমরা ধরি, স্বামী স্ত্রী তাদের একটা সম্পর্ক চলছে, দেখুন তাদের যখন বয়স হয়, তারা যখন বার্ধক্যে উপনীত হন, সে সময় কিন্তু আমরা সবাই জানি যে শারীরিক সক্ষমতাটা কিন্তু অত আর থাকে না তাদের। কিন্তু যেটা যেটা তাদের মধ্যে তখন থাকে সেটা হচ্ছে কিন্তু সম্পূর্ণরূপে মানসিক সক্ষমতা এবং সম্পূর্ণরূপে একে অপরের প্রতি বিশ্বাস। তারা কিন্তু একে অপরের সাহচর্যে অত্যন্ত আনন্দ ভোগ করেন, অত্যন্ত আনন্দ পান এবং ভীষণ মানে ভাবে তারা কিন্তু সুখী বলে মনে করেন। প্রথম জীবনে যদি কিছুটা হয়তো তাদেরকে কষ্ট করতেও হয়, যদি একে অপরের সঙ্গে তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা ঠিক থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে এই শেষ জীবনে গিয়ে তাদের জীবনটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে উঠছে। ঠিক আমি সেই জিনিসের সূত্র ধরেই বলছি, এই বিকল্প ভাষার কথা আপনি যখন বলছেন, এক্ষেত্রে কিন্তু দুটি মানুষ পারে একে অপরের ক্ষেত্রে এটাই বোঝাতে যে আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, আমি তোমার সঙ্গে আছি কিভাবে, আমি তোমার সঙ্গে আছি আমার সামান্য ছোঁয়া, আমার আমার সামান্য আশা, বা আমি এটা তোমাকে বোঝাতে চাইছি যে কোন যদি কোনো বিপদ হয়, যদি কোনো আপস অ্যান্ড ডাউনস আসে, তাহলে কিন্তু কখনোই আমি তোমাকে ছেড়ে যাব না। এর থেকে বড় ভরসার জায়গা কিন্তু অন্য কিছুই হতে পারে না। আমাদের শরীরী ভাষার মাধ্যমটাও কিন্তু কখনো এই ভরসার জায়গার মানে একটা পরবর্তী রূপ হতে পারে না। সব থেকে বড় মানে বিকল্প, মানে বড় বিকল্প জায়গা যেটা হচ্ছে আমি তোমাকে, আমি তোমার সঙ্গে আছি যখনই দরকার হবে, যখনই যেরম ভাবেই দরকার হবে, সেই ছোঁয়াটা দেওয়া, সেই টাচটা দেওয়া নিজের প্রত্যেকটা অভিব্যক্তির মধ্যে, নিজের প্রত্যেকটা কাজের মধ্যে, এইটা যদি বুঝিয়ে দেওয়া যায়, তাহলে আমি মনে করি সম্পর্কের ভিত আরো সুদৃঢ় হবে, আরো সুন্দর হবে, এবং এই সময়ের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় বিকল্প ভাষা। রূপে তোমায় গান দিয়ে।